দীর্ঘদিন ধরে মুঙ্গিয়াকামী 37 মাইল এলাকার ছাত্রছাত্রীদের তেলিয়ামুড়া পরীক্ষা কেন্দ্রে এসে পরীক্ষা দিতে হতো। চলতি বছর মুঙ্গিয়াবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা সেন্টার করার কথা ঘোষণা করেছে ত্রিপুরা মথ শিক্ষা পর্ষদ। আর তাতে খুশি মুঙ্গিয়াকামী 37 মাইল এলাকার ছাত্রছাত্রী ও অভিভাবকরা, কারণ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য এখন এই এলাকার ছাত্রছাত্রীদের আর তেলিয়ামুড়া ছুটে যেতে হবে না। 6 ফেব্রুয়ারি ত্রিপুরা মথ শিক্ষা পর্ষদ ঘোষণা করেছে এই কেন্দ্রে পরীক্ষা হবে, জানালেন মুঙ্গিয়াবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনীষ দেববর্মা। আমাদের যে এলাকার ছাত্রছাত্রী, বিশেষ করে আমাদের এই বেনুর অন্তর্গত তথা এই মুঙ্গিয়াকামী ব্লকের অন্তর্গত যে 7টি হাই এবং হায়ার সেকেন্ডারি স্কুল রয়েছে, এর মধ্যে ধরুন বলরামকুপরা হায়ার সেকেন্ডারি স্কুল, মুঙ্গিয়াবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুল, মহারানীপুর বাজার হাই স্কুল, নখাতলা হাই স্কুল, তুইমধু হাই স্কুল, তুই থামপুই হাই স্কুল, বিনোদন রিয়াং চৌধুরী পাড়া হাই স্কুল, এই 7টি স্কুল মিলে এইবার আমাদের এই মুঙ্গিয়াবাড়ি দ্বাদশমান বিদ্যালয়ে যে বেনু সেন্টার, এই সেন্টার স্কুলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সেন্টার হওয়ায় খুশি মুঙ্গিয়াবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী। আমি এলনা দেবর্মা, আমি ক্লাস 10 পড়ব। আমি স্কুল মুঙ্গা মুঙ্গিয়াবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুল তাবু খাইছি ও মুঙ্গিয়াবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুল মাধ্যমিক পরীক্ষা মারিছি নয় তা মো ফাইনাই মে মাস আগে ও চিনি দার সংবাই শঙ্কর বড় বেলেমুরা থাঙ্গি মাং মারিব বেলে কষ্ট অঙ্গ গাড়ি রোগ মায়ঙ্গ রাং রোগ থাঙ্গো কে সময় রোগ লস থাঙ্গ। স্কুলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সেন্টার হওয়ায় খুশি মুঙ্গিয়াবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের আশেপাশের অভিভাবকরা শুনিনি এ বিষয়ে কি বলেছেন এলাকার অভিভাবকরা। অনেক বছর ধরে আমরা স্কুলের যে এখনের মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক সেন্টার যে ছিল, আমরা অনেক আনন্দ অনেক ভালো। আগের যে অনেক বছর ধরে তেলামরার মাধ্যমিক সেন্টার যে আমরার গাড়ি যাইতে আমরা খুব কষ্ট অসুবিধার, এটা লাগে আমরা এখন আমরা মুঙ্গিয়াবাড়িতে মাধ্যমিক সেন্টার এখন যে হয়েছিল অনেক আমরা আনন্দ খুব ভালো হয়েছে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10।